সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 13 ডিসেম্বর, রোজ বুধবার, সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয়। দিনাজপুরের ঐতিহ্যবাহী ফাঁসিলাডাঙ্গা হাট, দিনাজপুর সদর উপজেলাধীন, এই হাট থেকে আমরা দেখব মাংস ও খামার উপযোগী সার গরুর দাম, ওজন সহ দেখব দর্শক। তা চলুন আমরা দেখি, আমরা দেখছি এখানে একটি আকর্ষণীয় সার গরু, বেশ চমৎকার দেখতে। অনেক সুন্দর দেখতে, অনেক আকর্ষণীয় সার গরু দেখছি আমরা। একটি ভাই এটা কয়দাত রে, এটা কয়দাত ভাই? দুই দাঁত, দুই দাঁত বয়স। দাম কত রাখছিস ভাই? 150। আর কত বলতেছে? 20-22-25 বলছে, দিস নাই? দি দেওয়া দরকার ছিল তো, কেন দেওয়া যাচ্ছে না? কি বেশি কি না? ওজন কেমন হবে? ওজন 6 মন হয় নাকি? 4 মন হবে এটা, 4 মন হয়ে গরু দুটা, 6 মন কেন বলিস ভাই? না 5 মন হবে না, হবে না 5 মন হবে এটা? তুই তো কাটিস গরু, কম হবে? আমি 4 মন এডিয়ে করছি সেট বাদে, 10 কেজি, 4 মন 10 কেজি সেট সহ আমি সেট বাদে 4 মন ধরছি, ঠিক আছে না? দর্শক আমরা দেখছি কত টার্গেট, কত আছে, কত টার্গেট, কত? 135। দর্শক 135 দাম রাখলেন, এটা আপনারা খামারও রাখতে পারবেন, আবার কিন্তু মাংস হিসাবে ব্যবহার করতে পারবেন। আকর্ষণীয় এই সার গরুটি আমরা দেখব দর্শক। আরও আমরা দেখছি এখানে একটি আকর্ষণীয় সার গরু, বেশ মোটা তাজা মাংসের সার। হ্যাঁ দর্শক দেখুন, ওজনও বেশ ভালো, এটা 5 মন প্লাস হবে দর্শক দেখুন, 5 মন প্লাস বলছি, 5 মন প্লাস, 6.5 যাবে না, 6.5 যাবে না, 6-এর মধ্যে থাকবে। কয় দাঁত ভাই? 4 দাঁত, 6 হবে তাহলে, 4 দাঁত তো বয়স হয়েছে। দাম কত রাখছেন? হ্যাঁ 150। কত বলে? 40 ভাঙে বলতেছে, ভাঙবেন না? কত টার্গেট? 45, 1,45,000 দাম রাখলেন আকর্ষণীয় সার গরু, 4 দাঁত বয়স। দর্শক দেখুন, আমরা দেখছি এখানে একটি আকর্ষণীয় সার গরু, শিং মাথাগুলা দেখুন দর্শক, অনেক আকর্ষণীয় সার। কয়টা দিজা? 4 দাঁত, 4 দাঁত বয়স দেখুন দর্শক, 4 দাঁতের আকর্ষণীয় সার গরু, দেশাল, পিওর দেশাল সার। কয় দাঁত ভাই? 4 দাঁত, 2 দাঁত না 4 দাঁত কোথায় যে? 4 দাঁত। দাম কত রাখছেন? 95,000 টাকা দাম রেখেছেন দর্শক দেখুন, 4 দাঁত বয়স। কত বলতেছে? 83-84। কত হলে ছাড়া দেবে? কত? 90-2000 কম। ওজন কিন্তু দর্শক 3 মন, 3.5 মন পর্যন্ত আসতে পারে, 3.5 মন হবে দেখুন। আকর্ষণীয় 4 দাঁত বয়স সার গরু, 88,000 টাকা দাম রাখলেন আকর্ষণীয় এই 4 দাঁত বয়সী সার গরুটি, আমরা দেখব দর্শক। আরও আমরা এখানেও দেখছি আরেকটি আকর্ষণীয় দেশাল জাতের সার, এটা কিন্তু দেশাল, বেশ মোটা তাজা দেশাল সার। কয় দাঁত ভাই এটা?
দাঁত হয়নি, খামার উপযোগী দেশাল সার, এখনো দাঁত হয়নি। আমরা একটু দামটা শুনি, কত রাখছেন দাম? চাইলে ৯৫। আর কত বলে? ৮৫ ভিতরে বলছে, মানে ৮৫ ভাঙে বলতেছে, ভাঙবেন না? ৮৫ মেলা টাকা লস হচ্ছে। কত হলে ছাড়বেন? ৮৬-৮৭। হ্যাঁ দর্শক, ৮৬,০০০ থেকে ৮৭,০০০ টাকা এর মধ্যে হলেই বিক্রি করবেন এই সার গরুটি। অদাত দেশাল জাতের সার আমরা দেখছি পাশিলাডাঙ্গা হাট থেকে, আকর্ষণীয় সব সার গরুর দাম আমরা দেখছি। এখানে একটি আকর্ষণীয় সার গরু অস্ট্রাল, এটা কিন্তু অস্ট্রাল সার দর্শক দেখুন। আকর্ষণীয় অস্ট্রাল সার আমরা দেখছি একটি দেখুন। এটা কয় দাঁত ভাই? এটা কয় দাঁত ভাইয়া? দাঁত হয়নি। কত দাম রাখছো ভাই? ১৫০। আর কত বলে? ৩৫-৩৬। কত বলে ছাড়বো ভাই? এটা ৪০। ১৪০ দাম রাখলেন দর্শক দেখুন। কদা সার গরু অস্টাল সার, এটা কিন্তু দাঁত হয়নি। আমরা দেখবো দর্শক আরো। আমরা দেখছি আরেকটি ক্রস বানালে কোনো খরচ আমি নিয়ে যা ৫০০ নিচ্ছি নিয়ে না রে ৪ দাঁত। ওজন কেমন হবে? ৫ মন হবে ওজন, ৫ মন হবে দর্শক। ৪ দাঁত বয়স ক্রস। দাম কত রাখছেন এটা? বিক্রি করছি। বিক্রি করলেন কত? ১২১ টাকা বিক্রি করলেন দেখুন। কে নিল? ১২১ ১২১ টাকা বিক্রি করলেন। এটা চলে যাবে এখন, মানে গাড়িতে উঠবে, আমরা দেখবো দর্শক। আমরা এখানেও দেখছি একটি আকর্ষণীয় সার গরু। কয় দাঁত ভাই? এটা ভাই কয় দাঁত? ৪ দাঁত। কত রাখছেন দাম এটা? ৭৬ চাওয়া। আর কত বলে? ৭২-৭৩ শেষ ৭৬ চাইছেন, ৮২ চাইছিলেন, লাস্ট ৭৬ হলে বেচবেন আর কি? না, আরো কিছু কমাইতে পারবেন? আছে জায়গা, জায়গা আছে, আরো কমানোর জায়গা আছে। হয়তো ৭৪ এর মধ্যেই বিক্রি করবেন ৪ দাঁত বয়স সার গরু। ওজন কেমন? ওজন প্রায় ৩-এর কাছাকাছি না গেলেও ১১০ কেজি হবে দর্শক দেখুন। টাকাটা দর্শক আমরা বিদায় নিব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।